देशे महामारी करोना भाइरसे गत 24 घंटाय आरो 19 जन प्राण हारियेछेन। भाइरसटी हाना देওয়ার पर देशे एटी एखोनो पर्यन्त सर्वोच्च मृत्यु रेकर्ड। ए निये करोनाय मृतेर संख्या बेड़े दाड़ालो 269 ए। एकई समय भाइरसटीते आक्रांत हिसेबे शनाक्त हयेछेन आरो 1162 जन। एटिओ एकदिनेर सर्वोच्च शनाक्तेर रेकर्ड। सब मिलिये आक्रांतेर संख्या बेड़े दाड़ालो 17822 जने। आज बुधवार दुपुरे स्वास्थ्य अधिदप्तरेर करोना भाइरस विषयक नियमित हेल्थ बुलेटिने ए तथ्य जानानो हय। प्राणघाती करोना भाइरसेर प्रादुर्भावे चलमान अचल अवस्थाय सारा देशेर क्षतिग्रस्त 50 लाख दरिद्र परिवारेर एककालीन 2500 टाका करे देबे सरकार। प्रधानमंत्री शेख हासिना आगामीकाल बृहस्पतिवार एई कार्यक्रमेर उद्बोधन करबेन। प्रधानमंत्रीर सरकारी बासभवन गणभवन थेके सरासरि नगद अर्थ प्रेरण करा हबे। प्रधानमंत्रीर कार्यालय सूत्रे जाना जाय आगामीकाल बृहस्पतिवार सकाल 10:30 मोबाइल बैंकिंग परिसेवार माध्यमे सुविधाभोगीदेर मोबाइल हिसेबे सरासरि नगद अर्थ प्रेरण करबेन प्रधानमंत्री। देशे चलमान करोना भाइरस जनित संकटमय परिस्थितिते 3 मासेर बाड़ी और दोकान भाड़ा सह अन्यान्य बिल मौकुफेर दाबिते अवस्थान धर्मघाट करेছে भाड़ाटिया परिषद। आज बुधवार जातीय प्रेस क्लाबेर सामने तारा ए अवस्थान धर्मघाट पालन करें। सकाल 10टा थेके दुपुर 1टा पर्यन्त सेखाने अवस्थान करें तारा। ए समय एप्रिल मे जून मासेर भाड़ा सह विद्युत पानी गैस और टैक्स मौकुफेर जन्य प्रधानमंत्री निर्वाही आदेशेर जोर दाबी जानान बक्तारा। स्थगित हওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন মুরাদ কোভিড-19 উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। বুধবার সকাল 7:45 দিকে মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বেতন বোনাস নিয়ে গার্মেন্টস মালিকরা নানা ধরনের টালবাহানা শুরু করেছে জানিয়ে 25 রোজার মধ্যে এপ্রিলের বকেয়া বেতন, মে মাসের 15 দিনের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার অর্থাৎ বিসিএল। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত বিশ্বে 2,93,000-এর বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে 43,54,000-এর বেশি। প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন পেতে নির্ঘুম রাত কাটছে গবেষকদের। আর এই মহামারী থেকে উদ্ধার পেতে গবেষকদের দিকে চাতকের মতো তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু বলছে কয়েকটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করোনা ভয়াবহতা এবং অসুস্থতার সময়কাল দুটোই কমানো হচ্ছে। তবে এই বিষয়ে আরও প্রয়োজন রয়েছে গবেষণার। ঈদ উৎসবকে সামনে রেখে প্রতি বছর প্রচুর নাটক নির্মিত হয়, কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণে থমথমে হয়ে আছে সবকিছু। অনেকদিন ধরেই সব রকমের শুটিং বন্ধ। তবে সম্প্রতি লকডাউন অমান্য করে শুটিং করার অভিযোগ উঠেছে কয়েকজন নির্মাতা, তারকা ও কলাকুশলীদের বিরুদ্ধে। গেল 22 মার্চ থেকে সব শুটিং বন্ধ রাখার ঘোষণা দেয় নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো। সরকারি সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে আগামী 16 মে পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ থাকবে, কিন্তু তার আগে শুটিং করছে কেউ কেউ। টেলিভিশন চ্যানেলগুলো ঈদের অনুষ্ঠানে শুটিং হচ্ছে বলে শোনা যাচ্ছে। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে মাদকজনিত কারণে পুলিশের কাছে গ্রেফতার হলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক ফরওয়ার্ড এডুইন কঙ্গো। মঙ্গলবার কঙ্গো এবং আরও 10 জনকে মাদক পাচার মামলায় গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। দেশটির রাজধানী মাদ্রিদেই তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিক জবানবন্দি দিয়ে ছাড়া পেয়েছেন 43 বছর বয়সী এই ফরওয়ার্ড। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন, তবে প্রয়োজনে আবারও থানায় হাজিরা দিতে হবে তাকে।